السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আশ্রয়দাতা তার কাছে সমস্ত সৃষ্টি আশ্রয় ग्रहण करे थाके एवं तिनी आश्रय दिए थाकेन तार सकलेई सबकिछुई मुखापेक्षी तिनी कारो मुखापेक्षी नन अल्लाह रब्बुल आलमीर काछे आश्रय कामना करले तिनी आश्रय दिए थाकेन सल्लात एवं सालाम नाजिल होक मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर उपर जाके अल्लाह रब्बुल आलमीन तार आश्रय ग्रहण करते बोलेछेन এবং তিনি আশ্রয় দান করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা চলছে বালা মুসিবত থেকে রক্ষার শরীয়ত উপায় সম্পর্কে। আজকে জিলহজ মাসের এই প্রথম দশক হয়ে আমরা এই যে মোবারক দিনগুলি হয়ে অতিক্রম করছি, এই মূল্যবান সময় এই সময়গুলিতে আমাদের এলম, আমল এবং নেকির কাজ বাড়াইতে হবে আর গুনাহের কাজ আমাদেরকে কমাতে হবে। আমাদের ধারাবাহিক আলোচনার আজকে পর্ব নম্বর 5 নিয়ে সংক্ষেপে আলোচনা করব আর তারপর ইনশাআল্লাহ তাআলা কিছু প্রশ্নের উত্তর দেব। বিষয়বস্তু ছিল বালা মুসিবত থেকে রক্ষার শরীয়ত উপায়। শরীয়তের দৃষ্টিতে বালা মুসিবত থেকে আত্মরক্ষার বা নিরাপদ থাকার উপায় কি, ইতিপূর্বে 4টি আলোচনা করেছি। আমাদের আজকে পয়েন্ট নম্বর হচ্ছে 11। বালা মুসিবত থেকে বাঁচার 11 নম্বর উপায় হচ্ছে ইস্তিআজার ইবাদত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় কামনার ইবাদত, যেটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যেমন আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে ইবাদত, আল্লাহর কাছে সাহায্য কামনা করা ইস্তিআনা হচ্ছে ইবাদত, আল্লাহর কাছে ফরিয়াদ করা ইস্তিগাসা হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। ঠিক তেমনি ইস্তিআজা মানে তালাবুল আউজ, অর্থাৎ আশ্রয় কামনা করা হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অনেক আয়াতে বান্দাকে শিখিয়েছেন। এই আশ্রয় গ্রহণ করে মানুষ যার কাছে আশ্রয় পাওয়া যায়। আর সত্যিকার আশ্রয়দাতা সাধারণ অসাধারণ সব কিছুর ক্ষেত্রে আশ্রয়দাতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ সামান্য ক্ষেত্রে, সাধারণ বিষয়গুলির ক্ষেত্রে, যে ক্ষেত্রে মানুষ ক্ষমতা রাখে একে অপরকে আশ্রয় দিতে পারে, কিছু অনিষ্ট থেকে বাঁচাবার চেষ্টা করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের অনিষ্ট থেকে, দৃশ্য অদৃশ্য যা দেখা যায় আর যা না দেখা যায় সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মহা আশ্রয়দাতা, যিনি মহান, তার কাছে আশ্রয় গ্রহণ করতে হবে। এটি হচ্ছে কোরআন এবং সুন্নার শিক্ষা। যেসব বিষয়গুলি থেকে আশ্রয় গ্রহণ করবেন সেগুলি দুই ভাগে বিভক্ত, বা যে আশ্রয় গ্রহণ করে থাকি কোরআন ও হাদিসের আলোকে যে দোয়াগুলি রয়েছে সেটা দুই রকমের, একটি হচ্ছে আম ব্যাপক আর একটি হচ্ছে খাস বিশেষভাবে। অর্থাৎ আপনি এমন বাক্য দিয়ে আশ্রয় কামনা করলেন যাতে সমস্ত অনিষ্ট থেকে আপনি আশ্রয় কামনা করলেন, সমস্ত রকমের অনিষ্ট থেকে। আর খাস হচ্ছে যে বিশেষ বিশেষ কোনো
অনিষ্টকারী বিপদ আপদ, রোগ হোক আর যে কোনো রকমের শত্রু হোক, সে মানুষ শত্রু হোক আর জিন শত্রু হোক, মানুষ শয়তান হোক জিন শয়তান হোক, অথবা কোনো অনিষ্টকারী আল্লাহর কোনো সৃষ্টি সাপ হোক বিচ্ছু হোক, বিশেষ কোনো কিছু থেকে আশ্রয় গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এ মর্মে স্পেশালি দুটো সুরাই নাজল করেছেন, সুরাতুল ফালাক আর সুরাতুল নাস। এই সুরা দুটোতে 11টি যে আয়াত রয়েছে এইগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়ের আল্লাহ রাব্বুল বিশেষভাবে শিক্ষা দিয়েছেন, আমভাবেও দিয়েছেন আর খাসভাবেও দিয়েছেন। বিশেষ বিশেষ অনিষ্ট থেকে আশ্রয় কামনাও শিখিয়েছেন, আর ব্যাপক অর্থে সমস্ত রকমের অনিষ্টকারী সৃষ্টি, যত অনিষ্টকারী সৃষ্টি হতে পারে বা যত সৃষ্টি পৃথিবীতে রয়েছে আল্লাহর, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সব কিছু সৃষ্টি আল্লাহর, আল্লাহর সৃষ্টির যাবতীয় অনিষ্ট থেকে আশ্রয় কামনা করা। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, হে নবী বলে দাও, আউযু আমি আশ্রয় গ্রহণ করছি, বিরাব্বিল ফালাক ভোরের মালিকের, ভোরের মালিক আল্লাহ রাব্বুল ফালাক, যিনি ভোরকে বিদীর্ণ করেন রাতের অন্ধকারকে চিরে, তার আশ্রয় গ্রহণ করছি, মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে, যা সৃষ্টি করেছেন তিনি সকল সৃষ্টির সকল অনিষ্ট থেকে আমার আশ্রয় গ্রহণ করছি। এত ব্যাপক অর্থপূর্ণ যে মানুষ যে নিজের অনিষ্ট নিজেই করে, নিজের ক্ষতি নিজে করে, নিজের দ্বারা অনেক সময় নিজের ক্ষতি হয়ে যায়, তো নিজের অনিষ্ট থেকেও আশ্রয় গ্রহণ করলাম, মিন শাররি মা খালাক, আমিও আল্লাহর সৃষ্টি, সুতরাং আমার দ্বারা আমার অনিষ্ট হতে পারে, খারাপই হতে পারে, আমার ক্ষয়ক্ষতি হতে পারে, এই অনিষ্ট থেকেও আশ্রয় কামনা করলাম। এখান থেকে শুরু করে পৃথিবীতে ডানে বামে ওপরে নিচে যা কিছু অনিষ্টকারী রয়েছে সমস্ত রকমের সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে মিন শাররি মা খালাক, তারপরে খাস খাস ভাবে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে ইস্তিআজা সম্পর্কে, আশ্রয় কামনা সম্পর্কে, বিশেষ বিশেষ অনিষ্টকারী বস্তু বা সৃষ্টি হতে। সূরা নাসে এরকমই আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আশ্রয় গ্রহণ শিখিয়েছেন, কিন্তু এমন মহা অনিষ্টকারী সৃষ্টির অনিষ্ট থেকে যা দেখা যায় না, এবং যেটি সবচেয়ে মারাত্মক অনিষ্টকারী তা হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে আত্মগোপন করে থাকে কিন্তু কুমন্ত্রণা দিয়ে থাকে, যে ইমান লুটে থাকে। সূরা ফালাকে ওই সব অনিষ্ট থেকে আশ্রয় কামনা করা হয়েছে যেগুলি আমাদের পার্থিব বিষয়ের ক্ষতি করে থাকে, দুনিয়ার ক্ষতি করে থাকে, কিন্তু সূরা নাসে এমন অনিষ্ট থেকে আশ্রয় কামনা শেখানো হয়েছে যা আমাদের দিন দুনিয়া সব কিছুর ক্ষতি করে, এবং যেই অনিষ্টকারীকে দেখাও যায় না, আল খান্নাস আত্মগোপন করে থাকে, যা দৃশ্য নয়, জিন শয়তান। সূরা মুমিনুনের আয়াত নম্বর 97-98 আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় কামনা শিখিয়েছেন এবং অকুর রব্বে আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, হে নবী বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আশ্রয় কামনা করতে বলছেন, রব্বে হে আমার রব, হে আমার মালিক প্রতিপালক, ইন রব্বে আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আমি তোমার আশ্রয় গ্রহণ করছি যাবতীয় শয়তানের বা সব শয়তানের কুমন্ত্রণা থেকে, ও আউযু বিকা রব্বে হে আমার প্রতিপালক, আমি তোমার আশ্রয় গ্রহণ করছি আরো, আই ইয়াহযুরুন, যাতে করে শয়তান আমার কাছে না আসতে পারে, আমার কাছে উপস্থিত না হইতে পারে। ইস্তিআজার কিছু হাদিস শোনায় আপনাদেরকে, উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি হাঁটছিলাম, বললেন ইয়া উকবা,
আমি বললাম যে ফাকুল তোমা ইয়া অকুবা, কুল হে অকুবা বলো, শুধু বলো বললেন। আমি বললাম যে মাজা আকুল ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল আমি কি বলবো। ফাসাকাতা আননি, কিছু উত্তর দিলেন না, চুপ হয়ে গেলেন। তারপরে আবার একটু পরে বলছেন যে ইয়া অকুবা কুল বলো অকুবা। আমি বললাম ইয়া রাসূল্লাহ কি বলবো বলুন, চুপ হয়ে গেলেন। আবার দুইবার হয়ে গেল, তৃতীয়বার চিন্তা আল্লাহ যেন নবী সাল্লাল্লাহু আলাইহি কথাটি ভুলেন না, যেন আবার যেন বলেন। বললেন ইয়া অকুবা কুল, তৃতীয়বারও বললাম মাজা আকুল ইয়া রাসূল আল্লাহ, কি বলবো হে আল্লাহ রাসূল। ফাকালা, তৃতীয়বার বললেন রাসূলুল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাক নাসের সময় স্বল্পতার জন্য তাফসীর করছি না, নাহলে এতেই সময় লেগে যাবে। কুল আউযু বিরাব্বিন নাস, এইভাবে পড়লেন। তারপরে এই দুটো সুরা শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা সাআলা সাইলুন বিমিসলিহিমা ওয়ালা ইস্তাআযা মুস্তাঈযুন বিমিসলিহিমা, কোন যাচ্ছাকারী ব্যক্তি এর চাইতে বা এর মতো কোন অন্য কোন দোয়া দিয়ে কখনো যাচ্ছা করেনি, এবং কোন আশ্রয় কামনাকারী ব্যক্তি এই সুরায় ফালাক এবং নাসের মতো অন্য কোনো বাক্য দিয়ে কখনো আশ্রয় কামনা করেনি। অর্থাৎ সবচাইতে ভালো বাক্য যা দিয়ে আল্লাহর কাছে যাচ্ছা করা যায়, চাওয়া যায়, আল্লাহর কাছে আশ্রয় কামনা করা যায়, তা হচ্ছে সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস। মুসনাদ আহমদ, নাসাই, মুস্তাদরাক হাকিম। হাদিসটি হচ্ছে হাসান, আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সহি আবু দাউদ এবং সহিউল জামাতে হাদিসটি হাসান বলেছেন। সহি মুসলিমের 4881 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে খাওলা রাদিয়াল্লাহু তাআলা, খাওলা বিনত হাকিম বর্ণনা করছেন যে সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সে বলতে শুনেছি মান নাযালা মানজালান, কেউ যদি কোনো জায়গায় অবতরণ করে, যে কোনো জায়গায় নামছেন আপনি, হোটেলে অবতরণ করেন, কোনো এয়ারপোর্টে অবতরণ করেন, কোনো দেশে আপনি অবতরণ করেন, কোনো বাড়িতে আপনি অবতরণ করেন, নিজের বাড়িতে আপনি প্রবেশ করছেন, যে কোনো কারো কাছে আপনি অবতরণ করছেন, মেহমান হচ্ছেন, কত জায়গায় শত্রু অতপেতে আছে, কত জায়গায় শত্রু অতপেতে আছে, মানুষ শত্রু ছাড়া কত জায়গায় যে কত অনিষ্টকারী জীবজন্তু রয়েছে, জিন শয়তান রয়েছে, যে কোনো জায়গায় আপনি নামেন না কেন। সুম্মা কালা, তারপরে যদি বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ বাক্যসমূহের মাধ্যমে বা বাক্যসমূহের, আল্লাহ রাব্বুল আলামিনের বাক্যের আশ্রয় কামনা করে। আল্লাহর বাক্য, আল্লাহর কালাম হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। যেমন আল্লাহর আশ্রয় কামনা করবেন, তেমন আল্লাহর গুণের, যেমন আল্লাহর রহমানের কসম, তেমনি আল্লাহর রহমতের কসম, আল্লাহর গুণ। তো আল্লাহ রব্বুল আলম কথা বলেন এবং আল্লাহ রব্বুল আলমিনের কথা বলেছেন, তো আল্লাহর বাণীর, পূর্ণ বাণীর আশ্রয় কামনা করছি। মিন শাররি মা খালাক, এটি হচ্ছে ব্যাপক অর্থে, ব্যাপক অনিষ্টকারী, যে কোনো অনিষ্টকারী, যে কোনো আল্লাহ সৃষ্টি যা অনিষ্ট করে, যার দ্বারা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সে সমস্ত অনিষ্ট থেকে আমি আশ্রয় কামনা করছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতে, আমি আল্লাহর পূর্ণ বাক্যসমূহের আশ্রয় কামনা করছি। মিন শাররি মা খালাক, তার সৃষ্টির যাবতীয় অনিষ্ট হতে। যদি এই দোয়া কোথাও পড়ে নাই কেউ, লাম ইয়াদুররুহু শাইউন হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিক, তার কোনো কিছু ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেখান থেকে সে প্রস্থান না করবে, সেই জায়গা না ছেড়ে দিবে। আপনি বাড়িতে ঢুকলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি, কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ যতদিন এই বাড়িতে আছে। হোটেলে কোনো আপনি রুমে গেস্ট হইলেন, পড়েন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি, কোনো দেশে নামলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যে কোনো জায়গায় আপনি নামলেন, কারো বাড়িতে গিয়ে নামলেন, পরিচিত অপরিচিত, আপনার আশঙ্কা হচ্ছে
বা চারিদিকে আপনার বহু দুশ্মন আছে, কোথাও নামলেন, খোলা মাঠে ময়দানে মরুভূমিতে একা সফর করছেন, নামলেন কোনো জায়গায় পেট্রোল পাম্পে অথবা কোনো জায়গায় মরুভূমিতে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, মানুষ জিন এবং যত সৃষ্টি রয়েছে অনিষ্টকারী, সমস্ত সৃষ্টি অনিষ্ট থেকে আশ্রয় কামনা করলেন, কোনো কিছু ক্ষতি করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওহির দ্বারা বলছেন, খেয়াল খুশি না, লাম ইয়াদুর হুসাইন, কোনো কিছু ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়ারতাহিল, কতক্ষণ? যতক্ষণ সেখানে থাকবে, যতক্ষণ সেখান থেকে না চলে যাবে। সেখান থেকে যখন চলে গেলেন অন্য জায়গায়, আবার অন্য জায়গায় গেলেন, আপনি আশ্রয় কামনা করেন, কোনো জায়গায় নামলেন। সহিহ মুসলিমের হাদিস, যেমন বললাম, আমর ইবনে শোয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন, আবদুল্লাহ বিন আমর ইবনে আসনার দাদা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বেশ কিছু বাক্য শিখিয়ে দিতেন। ঘুমের সময় যদি আমরা ঘাবড়িয়ে উঠি, আতঙ্কিত হই, ভয় পাই, তাহলে বলার জন্য, কানা রাসূল ইউআল্লিমুনা কালিমাত নাকুলুহুন্না ইনদান নাওমি মিনাল ফাজা, যদি ঘুমের সময় কেউ যদি আতঙ্কিত হয়, ঘাবড়িয়ে উঠে, তাহলে এই দোয়াগুলি যাতে করে আমরা বলি, কি বিসমিল্লাহ প্রথম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শাইতানি আন ইয়াহদুরুন বা ওয়া আন ইয়াহদুরুন, দুরুক রয়েছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহর পূর্ণ বাক্য বা পূর্ণ বাণীর আশ্রয় গ্রহণ করছি তার ক্রোধ থেকে, গজব থেকে, যা তার গজব না নেমে আসে, ওয়া ইকাবিহি তার শাস্তি থেকে, অশার এবাদিহি এবং তার খারাপ বান্দা থেকে, অমিন হামাজাতি শয়তান আর শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে, ওয়াইহাজরুন আর শয়তান যাতে করে আসতে না পারে, শয়তানের আগমন থেকে। হাদিস মুসনাদ আহমদে রয়েছে। আবদুল্লাহ বিন আমর বিন আস, আমর বিন শোয়েবের দাদা, তিনি তার সাবালক ছেলে মেয়েদেরকে এটা শিখিয়ে দিতেন, মুখস্থ করিয়ে দিতেন, যে যাতে করে ঘুমে এরকমটা হলে ইন্দা নৌমিহি, তাহলে ঘুমাবার আগে বলা যেতে পারে বা ঘুমের সময় বলা যেতে পারে। আর বিশেষ করে শুরুতে রয়েছে যে বিশেষ করে যখন ভয় পাবে ঘুমে তখন বলবে। আর যারা নাবালক, কচি কাঁচা হয়তো, যারা এখনও বুঝেন না, 4 বছর 5 বছর এইরকম, 6 বছর বড় হয়নি, মুখস্থ করতে হবে, তাদেরকে মুখস্থ করাইতে হবে। এই জন্য কাতাবাহা লাহু, সেটা লিখে দিতেন, ফা আল্লা কাহাফি অনকিহি, আর গলাতে লটকিয়ে দিতেন, গলাতে লটকাতেন। কেন? হাদিসে কিন্তু এসেছে যে আই ইয়াহ ফাজাহা, যাতে করে মুখস্থ করে, যাতে করে মুখস্থ করে, এটি হচ্ছে এর সহির অর্থ, সহি অর্থ। এই উদ্দেশ্যে তিনি লটকিয়ে দিতেন যে গলাতে ঝুলতে আছে। তখনকার যুগে তো আর এরকম কাগজ কলম আর এরকম শিক্ষার ব্যবস্থা ছিল না, আর ওইটা দেখে দেখে মুখস্থ করবে, তক্তা লটকানো আছে, ফলক লটকানো আছে গলাতে। কিন্তু বিদাতপন্থীরা এই হাদিসটাকে অন্য জায়গায় ফিট করেছে, সেটা হচ্ছে তাবিজ, দোয়া তাবিজ। হ্যাঁ, কোরআনে বা হাদিসের দোয়া দিয়ে তাবিজ করা যাবে। দেখেন, আবদুল্লাহ বিন আমর ছোট বাচ্চাদের গলাতে তাবিজ ঝুলেতেন, এটা তাবিজ নয়, এটা মুখস্থ করার জন্য। আপনি যদি মুখস্থ করার জন্য কোনো একটা পেপার লিখে দেন আর তারপরে আপনার ছেলের গলাতে ঝুলিয়ে দেন একটা টাকা দিয়ে, আর তারপরে তখন সেটা দেখে দেখে মুখস্থ করাচ্ছেন, অসুবিধা নাই। আই ইয়া ফাজা হাদিস আসলে, হাদিসটি হাসান। তো এই অপব্যাখ্যা করেছে বিদাতিরা, কোরআন হাদিস পেশ করে কিন্তু অপব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, জাতিকে গোমরা করে। বিশেষ বিশেষ অনিষ্টকারী থেকে আশ্রয় কামনা, এই মর্মে অনেক হাদিস রয়েছে, 40-এর বেশি কেউ কেউ উল্লেখ করেছেন, কিন্তু আমি দেখেছি তারও বেশি হবে, তারও বেশি হাদিসে এমন অনিষ্টকারী বিষয়গুলি রয়েছে, আল্লাহর সৃষ্টি রয়েছে, যেগুলি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় কামনা করেছেন এবং আশ্রয় কামনা শিখিয়েছেন। তার কয়েকটি দোয়া এখানে পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় কামনা করতেন, ইয়া তাআউযু মিন জাহদিল বালাই ওয়া দারকি শাকায় ওয়া সুইল কাযায় ওয়া শামাতাতিল আদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় কামনা করতেন বালা মুসিবত যেন সীমাহীন না হয়,
বালা মুসিবত, পরীক্ষা সামান্য হবে হবে, আল্লাহ সীমাহীন বালা মুসিবত, কষ্টদায়ক, বড়ই কষ্টদায়ক, এমন যেন না হয়। ওয়াদারা কি শাকা, আর ভাগ্য যেন খারাপ না হয়ে যায়, শাকা হতভাগা না হয়ে যায়। অসুইল কাজা, আর মন্দ যেন ফয়সালা আমার ক্ষেত্রে আল্লাহর না হয়, যেটা আমার জন্য অপ্রীতিকর হয়। অসামাতাতিল আদা, আর দুশ্মন যেন হাসার সুযোগ না, আল্লাহ তোমার আশ্রয় কামনা করেছে দুশ্মন হাসা থেকে, যেন কোনো শত্রু হাসার সুযোগ না পায়। সহি বুখারী মুসলিমের হাদিস। সুতরাং বলো, আল্লাহ ইন্নি আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকি শাকায় ওয়া সুইল কাদায় ওয়া সামাতাতিল আদা, এইভাবে বলবে। সহি মুসলিমের আরেকটি হাদিস হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন কানা মিন দুআই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুআ ছিল, আল্লাহ ইন্নি আউযু বিকা মিন জাওয়ালি নিমাতিকা ওয়া তাহাওয়ালি আফিয়াতিকা ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিই সাখাতিক। হে আল্লাহ, তোমার আশ্রয় গ্রহণ করছি তোমার নিয়ামত সরে যাওয়া থেকে, তোমার যে নিয়ামত আমার কাছে রয়েছে যেন সরে না যায়, ধ্বংস না হয়ে যায়। ওয়া তাহাওয়ালি আফিয়া থেকে, আর তোমার পক্ষ থেকে যে আমার নিরাপত্তা রয়েছে বা নিরাপদ রয়েছে, আফিয়া সুস্থতা সার্বিক নিরাপত্তা রয়েছে, তা যেন পরিবর্তন না হয়ে যায়, সেটা যেন পরিবর্তন না হয়ে যায় নিরাপত্তাহীনতাই বা অসুস্থতাই বিপদ আপদে। অফুজা আতে নেকমা থেকে, এবং তোমার আকস্মিক পাকড়াও থেকে আল্লাহ অসন্তুষ্ট হয়ে হঠাৎ করে তুমি ধরে ফেললে, সংশোধনের সুযোগ পেলাম না, এমনটা যেন না হয়, ভুল হলে আল্লাহ সংশোধনের সুযোগ দিই। বা জামিয়ে সাখাতে, এবং তোমার যাবতীয় অসন্তুষ্টি থেকে আল্লাহ তুমি কখনো নারাজ হয়ে যাও, অসন্তুষ্ট হয়ে যাও না আমাদের ভুলের কারণে। সহিহ মুসলিমের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন, আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই সময় মহামারীর যুগে এই দোয়াটি খুব বেশি বেশি পড়বেন, এবং ইয়াকিনের সাথে পড়বেন। যে কোনো দোয়া পড়বেন, ইস্তেআজার দোয়া হোক অন্য দোয়া হোক, দৃঢ় প্রত্যয়ের সাথে, দৃঢ় ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাস নিয়ে, উদু আল্লাহু আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহর কাছে দোয়া করো এবং দোয়া কবুল হবে এই ইয়াকিন নিয়ে, ইয়াকিনের সাথে। যদি আপনার ইয়াকিন না থাকে, মনে সন্দেহ থাকে, আমার দোয়া কি আর কবুল হবে, এইরকম যদি থাকে তো দোয়া কবুল হবে না, অথবা মনোযোগী হইতে পারছেন না দোয়াতে, দোয়া কবুল হবে না। যে মানুষের কাছে চাইলে মনে করেন যে আমার কথা শুনবেই, এর সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, কিন্তু রবের কাছে চাইতে গিয়ে যদি আপনার ইয়াকিনে দুর্বলতা থাকে, কখনো দোয়া কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ মিনাল বারাস, হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি, তোমার কাছে আশ্রয় কামনা করছি, মিনাল বারাস শ্বেত রোগ থেকে, শরীর সাদা হয়ে যাওয়া, অল জুনুন এবং পাগল হওয়া থেকে, অল জোজাম এবং কুষ্ঠরোগ থেকে, অমিন সেই এই আসকাম এবং যে কোনো মন্দ রোগ থেকে, সেই ইয়ে ওইটাকে অনেকে ভুল পড়ে, সেই ইয়ে আসকাম পড়ে, সেই ইয়ে ইল আসকাম, জি যে কোনো এবং যাবতীয় মন্দ রোগ, দুর আরোগ্য রোগ থেকে, মন্দ রোগ, মন্দ রোগের একটি হচ্ছে এই করোনার ভাইরাস, মন্দ রোগ হচ্ছে ক্যান্সার, খবিস মারজন খবিস আজকালকার চিকিৎসকরা বলছে, এইরকম মন্দ রোগ যার চিকিৎসা করে চিকিৎসা হয় না, বা চিকিৎসায় বড় ব্যয়বহুল, বড় কষ্টদায়ক, ইত্যাদি ইত্যাদি। অমিন সাইয়্যিল আসকাম, মুসনাদ আহমদ আবু দাউদ নাসাইর হাদিস, আল্লামা আল-আলবানী হাদিসটিকে সহি বলেছেন। কথার ইস্তেজা সম্পর্কে লম্বা না করে আবার বলছি যে, বালা মুসিবত থেকে যদি নিরাপদ থাকতে হয় তো বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় কামনা করতে হবে সবসময়। এটি আল্লাহর জিকির, আল্লাহর বহুমুখী জিকির, আজকার মধ্যে একটি জিকির হচ্ছে ইস্তেআজা, আল্লাহকে স্মরণ করবেন আপনি আশ্রয় কামনার মাধ্যমে, যার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠবে আপনার জীবনে যে আপনি অসহায় বান্দা আল্লাহ, ফকরা ইলাল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশ্রয়দাতা, আল্লাহ রাব্বুল আলামিনের ওপর আপনার পুরোপুরি আস্থা আছে, সব কিছু আপনি আল্লাহর কাছে চেয়ে থাকেন এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করে থাকেন। 12 নম্বরে যে পয়েন্টটি বালা মুসিবত থেকে রক্ষার জন্য, সেটি হচ্ছে
আপনার কাছে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিনকে আমানত দিয়ে দেন, আল্লাহর কাছে আমানত রেখে দেওয়া। এটা আমরা অনেকে করি না, কিন্তু অনেকে বুঝিও না, আর অনেকে বিষয়টা কিছুটা বুঝলেও আমরা এটা অনেক সময় করি না, সুন্নতের খেলাফ কাজ করি। আর আমরা অনেকে বিষয়টা ওইভাবে যেভাবে করা উচিত বা আমল করা উচিত আমল করি না। আমাদের কাছে যে কোনো নিয়ামত আছে আল্লাহ রাব্বুল আলমকে আমানত রেখে দেন। দেখেন, আমরা টাকা পয়সা যদি নিজের বাড়িতে না রাখতে পারি তো অন্যের কাছে আমানত রাখি। হ্যাঁ, আর এই জন্যই আজকাল এই ব্যাংকগুলি জন্ম নিয়েছে। ব্যাংক, আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন ব্যাংকের নামই শুনতাম, ব্যাংক কখন দেখতে পেতাম না। ওই ডিস্ট্রিক্টে গেলে একটা করে ব্যাংক দেখতে পেতাম কখনো হয়তো, তার আর একটু আগে চলে যান, 20-30 বছর আরও আগে চলে যেয়ে 60 বছর 70 বছর আগে চলে যান তো ব্যাংক পাওয়া যেত। তো মাটির তলায় মানুষ টাকা পয়সা পুঁতে রাখত, আর কত যে ডাকাতি হতো, আর বাড়ি ঘরে টাকা পয়সা থাকলে হ্যাঁ তা রক্ষা করতে পারতো না। আজকাল অনেক প্রবাসীরা রয়েছেন এখানে সৌদি আরবে, নিজের ব্যাচেলার রুমে রাখতে পারেন না, কারণ শরীকে থাকছেন সবার সাথে, নিরাপত্তা নেই, হয়তো কে কখন ঘসকে দিবে, চুরি করে নেবে। তখন একজন আমানতদার বিশ্বস্ত ব্যক্তির কাছে নিয়ে এসে টাকা পয়সা আমানত রাখে। এটা চলে আসছে প্রাচীন যুগ থেকে, মক্কার লোকের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের মূল্যবান ধন সম্পদ নিয়ে এসে আমানত রাখত, সব আমানতগুলি ফিরিয়ে দিয়ে তারপরে তিনি হিজরত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতগুলি ফিরিয়ে দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় দুশ্মন মক্কার লোকেরা, তারপরে তাদের খেয়ানত করেননি। তাহলে বোঝা গেল যে আমানত এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্র, উত্তম চরিত্র, যেটা মুসলিম অমুসলিম সবার সাথে ঠিক রাখতে হবে, কোন অমুসলিমের সাথে, এমনকি অমুসলিম কাফের যেগুলি চরম শত্রু তাদের সাথেও খেয়ানত করা যাবে না। ইসলাম খেয়ানত শেখায়নি, কেউ খেয়ানত করলে তার খেয়ানত করবেন না, আমানত। তো মানুষের কাছে আমরা আমানতে যদি যার উপর বিশ্বাস করি তার কাছে আমানত রেখে থাকি, তো রব আমাদেরকে সব কিছু দিয়েছেন, আমাদের ধন সম্পদ আল্লাহ দিয়েছেন, আমাদের গাড়ি বাড়ি আল্লাহ দিয়েছেন, আমাদের ছেলে মেয়ে আল্লাহ দিয়েছেন, এগুলিকে আমানত কেন রাখছি না আমরা? হ্যাঁ, আমাদের স্ত্রী আল্লাহ দিয়েছেন, একজন বোনের স্বামী আল্লাহ দিয়েছেন, আল্লাহ তোমার যাচ্ছেন কোথাও, আল্লাহ তোমার কাছে আমানত রাখ, আমার ছেলেদেরকে আমানত দিলাম, আল্লাহ আমার স্বামীকে তোমার কাছে আমানত রাখলে আমানত দিয়ে দিয়ে বিদায় করলাম, আল্লাহ আমার স্ত্রীকে বাড়িতে রেখে আসলাম প্রবাসে, তোমার কাছে আল্লাহ আমানত রেখে আসলাম, এই আমলগুলো কিন্তু নেই আমাদের। এই বিষয়টিকে এভাবে বুঝতে হবে যে গাড়িটা রাস্তায় রেখে আসছেন পার্কিং, আল্লাহ তোমার কাছে আমানত রাখলাম। আরে আরবিতে বলা জরুরি নয়, দোয়া বলা জরুরি নয়, আপনি বাংলাতে বলেন যে আল্লাহ আমার গাড়িটা তোমার কাছে আমানত রাখলাম, তুমি হেফাজত করি আল্লাহ, কোথাও পার্কিং করে কোথাও গেলেন আপনি। জি, এইভাবে যে কোনো আপনার নিয়ামত, যে কোনো নিয়ামত আল্লাহকে আমানত দেবেন। জি, আপনার মালিকানাধীন যা কিছু আছে আপনি সেগুলি আল্লাহকে আমানত দেবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন উত্তম হেফাজতকারী। ইন্না রব্বি আলা কুল্লি শাইইন হাফিজ, সূরা হুদের আয়াত নম্বর 57 রয়েছে, সূরা সাবার আয়াত নম্বর 21 রয়েছে, ওয়া রব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ, হে নবী তোমার রব প্রতিটি বস্তুর হেফাজতকারী, সুরক্ষাকারী। ইউসুফ আলাইহিসসালামের ঘটনায় রয়েছে সূরা ইউসুফ আয়াত নম্বর 64-তে, আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ছেলেদেরকে বলেছিলেন যখন ইউসুফ আলাইহিসসালাম আপন ভাইকে পাঠালেন, বললেন হাল আমানুকুম আলাইহিল্লা কামা আমানতুকুম আলা আখিহি মিন ক্বাবলু, তোমাদের কাছে আমানত রাখছি, আমানত দিচ্ছি এই ছেলে, যেমন তোমাদেরকে আমানত দিয়েছিলাম ইউসুফকে, কিন্তু তোমরা ইউসুফের হেফাজত করনি তোমরা, আল্লাহু খায়রুন হাফেজান, আল্লাহ হচ্ছেন সর্বোত্তম হেফাজতকারী, সুরক্ষাকারী। ওয়াহু আরহামুর রাহিমিন, এবং তিনি সমস্ত দয়ালুর সবচেয়ে বড় দয়ালু। কয়েকটি হাদিস শোনাই। আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ব্যক্তিকে যখন সফর করতে দেখছেন কোথাও বিদেশে যাচ্ছেন সফরে, তখন বলতেন তাকে উদনু মিন্নি, আমার কাছে কাছে এসো। বয়স হয়ে গেছিল,
কাছে আসো। ও আদেও কাকামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তোমাকে ওইভাবে আমি বিদায় করছি। ওয়াদ্দা মানে বিদায় করা, কিন্তু ওয়াদ্দার আসল শাব্দিক অর্থ হচ্ছে ওয়াদি, এতন মানে হচ্ছে আমানত রাখা। এজন্য আরব দেশগুলিতে ব্যাংকে ডিপোজিট করাকে ইদা বলা হয়, ইদা মানে ডিপোজিট, জমা করা বা জমা রাখা টাকা। তো তোমাকে আমানত রাখছি, ওয়াদ্দুকা, তোমাকে আমানত রাখছি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে। কামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে আমানত রাখতে হচ্ছে বিদায় করা, ওয়াদ্দা, এটাকে আমরা আলবেদা করা বলি। হ্যাঁ, আর বাংলা তো শব্দটা, বিদায় শব্দটি হয়তো ওখান থেকে এসছে, আল্লাহ আলাম। বলতেন তিনি এইভাবে দোয়াটি, আস্তাউদ্দাহ দিনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক, আল্লাহর কাছে আমানত রাখছি তোমার দিনকে, আল্লাহ যেন তোমার দিনের রক্ষা করে, হেফাজত করে। ওয়া আমানা, তোমার আমানতকে আল্লাহর কাছে আমানত এই রাখছি, আমানত রাখছি, জমা রাখছি। ওয়া খাওয়াতিমা আমালিক, এবং তোমার সর্বশেষ আমলগুলিকে, শেষ জীবনের আমলগুলি, কারণ শেষ জীবনের আমলের ওপরই সব কিছুর ফয়সালা হবে। ইন্নামাল আমাল বিল খাওয়াতিম, সারা জীবন খুব ভালো করে, আর শেষখানে যদি ইবলিসের মতো হয়ে যায় তো সব গেল, তোমার জীবনের শেষ আমলগুলিকেও আল্লাহর কাছে আমানত রাখছি। মুসনাদ আহমদ তিরমিজি নাসাঈ ইবনে মাজা মুস্তাদরাক হাকিম, হাদিসটি আল্লামা আলবানী সহি বলেছেন। এ হচ্ছে আমানত রাখা। তাহলে আমানত রাখার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে, কোনো ধন সম্পদকে, এখান থেকে যে কোনো কিছু আপনার নিয়ামত নিতে পারেন, সব কিছুকে আমানত আপনি রাখবেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে। শুধু সফরে কেউ যাচ্ছে সেই সময় না, এই মর্মে হাদিসগুলি রয়েছে, কিন্তু এমনিও যে কোনো সময় আল্লাহ তোমার কাছে আমানত রেখে যাচ্ছি আমি, আল্লাহ তুমি হেফাজত করি, কোনো দোষের কথা না। জি, এটি আপনার আল্লাহর কাছে দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন, মান আরাদা ইউসাফির, কোন ব্যক্তি যদি সফর করতে ইচ্ছুক হয়, ফাল ইয়াকুল লিমান ইয়াখলুফ, যারা তার বাড়িতে থাকছে, রেখে যাচ্ছে যাদেরকে, তাদেরকে বলবে, তাদের উদ্দেশ্যে বলবে। তাহলে যেই ব্যক্তি মুসাফির তাকে বলবেন, আস্তাউদ্দাহ দিনাকা ওয়া আমানাতা ওয়া খাওয়াতিমা আমালিকা, যে সফরে যাচ্ছে তাকে বহু বচন করে আস্তাউদ্দাহ দিনাকুম ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকুম বা আমালিকুম, আর যাদেরকে বাড়িতে রেখে আপনি সফরে যাচ্ছেন, মুসাফির ব্যক্তি বলবেন বাড়িতে অবস্থানকারীদেরকে, আস্তাউদ্দাহকুম আল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদায়ুহু, তোমাদেরকে সে আল্লাহর কাছে আমানত রাখছি, ইস্তিদা মানে আমানত রাখছি, যার কাছে আমানত রাখলে যার আমানত কখনো লা তাদিও নষ্ট হয় না, তার কাছে আমানত রাখলে কখনো নষ্ট হয়ে যায় না, চুরি ডাকাতি হয়ে যায় না, ধ্বংস হয়ে যায় না, আল্লাহ হেফাজত করেন। মানুষ অনেক সময় হেফাজত করতে চেয়ে হেফাজত করতে পারেন না, ব্যাংকে ডাকাতি হয়ে যাচ্ছে, অথচ ব্যাংক এই আশ্বাস দিয়ে আর এ কথা নিশ্চিত করে আমাদের টাকা পয়সা রাখছে যে আপনাদের টাকা আমাদের কাছে সুরক্ষিত, যখন ইচ্ছা আপনি উইথড্র করবেন। হ্যাঁ, কিন্তু তারপরেও ব্যাংককে চুরি ডাকাতি হচ্ছে। আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে কে আমানত কেড়ে নিতে পারে? আল্লাযী লা তাদিউ ওয়াদায়ুহু, সহিহুল কালিমুত তাইয়্যিব আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। প্রখ্যাত তাবি মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে, আমি একবার ইরাক যাচ্ছিলাম, আমার সাথে আরেকজন লোক ছিল। তখন মদিনায় আবদুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবি, খলিফা, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনীন উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার ছেলে, তিনি আমাদেরকে বিদায় করছিল। ফাশাইয়ান আবদুল্লাহ বিন উমার ফালামারানি ওফারখানা, যখন বিদায় করে চলে যাচ্ছেন সেই সময় বলছেন যে, দেখো, ইন্নাহু লাইসা মাই শাইউন অতি কমা, আমার কাছে এমন কিছু ধন সম্পদ নাই যে তোমরা চলে যাচ্ছ তো তোমাদেরকে কিছু দেব, কিন্তু একটি জিনিস তোমাদেরকে বলছি, ওয়ালাকিন সামিয়তু রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তবে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, সেটা হচ্ছে, ইজাস্তু দি আল্লাহু শাইআন হাফিজাহু,
এজাস্তুদি আল্লাহ শাইআন হাফেজাহু, যখন আল্লাহর কাছে কোনো আমানত রাখা হয় তখন আল্লাহ তার অবশ্যই হেফাজত করেন। শব্দটি ভালো করে দেখেন, এজাস্তুদু আল্লাহ শাইআন, আল্লাহর কাছে কোনো কিছু যদি আপনি আমানত রেখে দেন তো হাফেজাহু, আল্লাহ অবশ্যই হেফাজত করেন। আর তোমাদেরকে আমি আল্লাহর কাছে আমানত রাখছি, ওয়াইন্নি আস্তাউদিউল্লাহ দীনাকুমা, দুইজন ছিল যেহেতু, আমানাতাকুমা ওয়া খাওয়াতিমা আমালিকুমা, আর আমি তোমাদের দীন, তোমাদের আমানত এবং তোমাদের যাবতীয় আমলকে আল্লাহর কাছে আমানত রাখছি। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির সুনানে কুবরা, ইমাম নাসাইয়ের দুইটি সুনানের কিতাব রয়েছে, যেটা আমাদের দেশে পড়া হয়নি, হ্যাঁ নাসাই বলে অনেকে নাসাই শরীফ বলে, সোনানে নাসাই আসলে আল মুজতবা, সেটি হচ্ছে সোনানে সুগরা, ছোট সোনান, আর ওর সাথে অনেক বড় আকার রয়েছে সোনানে কুবরা, তার 10,343 নম্বর হাদিস, আল্লামা আলবানি সিলসিলা সহিহা সহি সিরিজের 14 নম্বর এ হাদিসটি উল্লেখ করেছেন। হাদিস কি ছিল? এই যে এজাস্তু দুই আল্লাহ শাইয়ান হাফিজাহু, আল্লাহর কাছে কোনো কিছু আমানত রাখলে আল্লাহ রব্বুল আলমিন তার অবশ্যই হেফাজত করেন। এখানেই আমাদের আলোচনা শেষ করছি, ইনশা আল্লাহ তাআলা আগামীতে আরও এক দুটি আলোচনা আমরা সংক্ষেপে এভাবে রাখার চেষ্টা করব, বালা মুসিবত থেকে আত্মরক্ষার জন্য বা নিজেকে নিরাপদ রাখার জন্য। আজকে যে দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম তার একটি হচ্ছে ইবাদাতুল ইস্তিআজা, আশ্রয় গ্রহণ করবে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে, আল্লাহ অবশ্যই আশ্রয় দেবেন। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর কাছে আপনার ধন সম্পদ ছেলে মেয়ে যা কিছু আল্লাহর দান রয়েছে তা আল্লাহর কাছে সবসময় আমানত রাখবেন, আল্লাহ তোমার কাছে আমার তোমার হাওয়ালা করে দিলাম, আমাদের দেশীয় ভাষায় বলছি আল্লাহ তোমার হাওয়ালা করে দিলাম, আমার ছেলে মেয়েকে তোমার হাওয়ালা করে দিলাম, আল্লাহ আমার পরিবারকে তোমার হাওয়ালা করে দিলাম, হাওয়ালা করে তোমাকে তোমাকে দিয়ে দিলাম। আজকাল এই হাওয়ালা শব্দটি আরব দেশে যারা আছে তারা বুঝে, হাওয়ালা ড্রাফ করাকে হাওয়ালা বলে, এই যে টাকা এখান থেকে হাওয়ালা করা মানে এখান থেকে আপনি ড্রাফ করলেন দেশে পাঠানোর জন্য, তো আল্লাহর হাওয়ালা করে দিলাম, আল্লাহকে দিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আবার ফিরিয়ে নেব যখন আমি আসব এবং যখন আমার প্রয়োজন হবে তখন সেটা ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদের সমস্ত রকমের অনিষ্ট থেকে হেফাজতে রাখেন, বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, আল্লাহ আমাদের যেন সৎ আমলের তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলমিনকে সন্তুষ্ট রাখার তৌফিক দান করেন, আল্লাহর অসন্তুষ্টি যা আল্লাহর আজাব গজবকে ডেকে নিয়ে আসে সেসব অসন্তুষ্টির কথা কাজ থেকে নাফারমানি থেকে আল্লাহ আমাদেরকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন। এই যে শেষ প্রথম 10টি দিন জিলহাজ মাসের, এই প্রথম 10টি দিনে আল্লাহ রাব্বুল আলমিন বেশি বেশি আমাদের ইবাদত বন্দেগীর যেন তৌফিক দান করেন। আমাদের ইবাদতের কোয়ালিটি যদি অন্য অন্য সময়ের মতোই থেকে যায় তাহলে আমরা কিছুই মূল্যায়ন করলাম না এই সময়গুলির। এই সময়গুলি যে 10টি দিন যাচ্ছে, এই 10টি দিন রমজান মাসের শেষ 10টি রাত ছাড়া, এমনকি রমজান মাসের শেষ 10টি দিনের চাইতে উত্তম আলাদা বলেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের আলোকে, যে হাদিস সহিহ বুখারী এবং সুনান আবু দাউদ যে হাদিসটি রয়েছে, যে সবচাইতে ফজিলতের দিন, মহান দিন আর আল্লাহর কাছে প্রিয় দিন, প্রিয় আমল হচ্ছে এই দিনগুলির আমল। সুতরাং এই দিনগুলিতে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করুন। তার একটি দিক হচ্ছে ফরজ সালাতগুলিকে যত্ন সহকারে আদায় করুন, সুন্নাত সহ খুশুর সাথে, একবারে আজানের আগে ভাগে আপনি প্রস্তুত থাকুন, আজানের সাথে সাথে আপনি মসজিদে পৌঁছে যান বা তার আগেই পৌঁছে যান, আর তারপরে কখনো মাসবুক হবেন না, জামাত ছেড়ে দেবেন না, সময় পার করে দেবেন না, বিলম্ব করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যাবতীয় ইবাদত বন্দেগী সুন্দরভাবে সম্পাদনের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।